फ्रेंड्स, वेलकम टू साबिन ब्लॉग्स। जीएनए मेन नेम नर्सिंग एंट्रेंस एग्जामिनेशन 2023 डेट सामने ही चले एसेछे। तोमरा सेटा सबाई जानो, 2 जुलाई हाते मात्र आर एक मास बाकी आछे, एक मासेर थेकेओ दुई दिन कम आछे। तो एई भिडियोते जेटा आमरा आलोचना करब सेटा होच्छे जे কিভাবে তোমরা এই এক মাস লাস্ট যে এক মাস আছে সেটাকে কাজে লাগাবে। কেন কি আমাদের সবারই ইচ্ছে করে যে আমরা ভালো র্যাঙ্ক করে একটা গভর্নমেন্ট কলেজে চান্স পাই এবং সেখান থেকে নার্সিংটা পড়ি। কেন কি গভর্নমেন্টে অনেক কিছু অ্যাডভান্টেজ থাকে, তার মধ্যে সবথেকে বেশি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কোনো টাকা সেখানে লাগে না, মিনিমাম একটা টাকা লাগে, যেটা কিনা প্রাইভেট থেকে পড়তে গেলে একটা হিউজ অ্যামাউন্টের দরকার, যেটা সবার পক্ষে পসিবল হয় না। তো এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে লাস্ট এক মাসটাকে তোমরা কিভাবে কাজে লাগাবে। ঠিক আছে, আমি জানি তোমরা অনেক দিন থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছো, অনেকে প্রিপারেশনও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাস্টের যে টাইমটা সেটাও কিন্তু অনেকটা ভ্যারি করে। তো চলো তাহলে এখন এক এক করে আলোচনা করা যাক যে কী কীভাবে তোমরা পড়াশোনা করবে। তো ফ্রেন্ডস, আমরা জানি যে টোটাল 6টা সাবজেক্টের ওপর এক্সাম হবে 115 মার্কসের মধ্যে। তো এবার আসা যাক যে কী কী সাবজেক্ট আছে আর কোনটাতে কত নাম্বার আছে। তো ফার্স্ট হচ্ছে লাইফ সায়েন্স, যেটাতে হচ্ছে 50 মার্কস থাকবে, ফিজিক্যাল সায়েন্সে থাকবে 25 মার্কস, বেসিক ইংলিশে থাকবে 15 মার্কস, ম্যাথে থাকবে 10 মার্কস, জেনারেল নলেজে থাকবে 10 মার্কস, লজিক্যাল রিজনিংয়ে থাকবে 5 মার্কস। এই গেল টোটাল 115 নাম্বারের ওপর কিন্তু তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে, তো এখানে যারা সায়েন্সের স্টুডেন্টরা আছো তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ। কেন কি তোমরা সদ্যমাত্র এইচএস কমপ্লিট করলে আর রেজাল্টও বেরিয়ে গেছে, তোমাদের সবারই প্রায় এই সাবজেক্টগুলো ছিল। এবার যারা আর্টসের স্টুডেন্ট আছো তাদের কিন্তু ছিল না। তো একটা যারা আর্টসের আছো তাদেরকে আমি এখানে একটা কথা বলবো যে এখানে যে ম্যাথে তোমরা 10 নাম্বার দেখতে পারছো, এটাকে তোমরা যদি চাও, এটা আমার ওপিনিয়ন, এটা আমি বলছি, এবার তোমাদের ওপর সেটা পুরোটাই ডিপেন্ড করবে। ঠিক আছে, যদি তোমরা মনে করো ম্যাথে যে 10 নাম্বার আছে সেটাকে তোমরা স্কিপ করে যেতে পারো। আমি এই কারণে বলছি যে ম্যাথটা সবারই পছন্দ না। ঠিক আছে, তো যেই টাইমটা তোমরা ওখানে দিচ্ছ সেই টাইমটা তোমরা অন্য সাবজেক্টের ওপরে দাও, ওই 10 নাম্বার তোমরা ওখানে টেনে আনার চেষ্টা করো। আর ম্যাথটা যদি তোমাদের পছন্দ না হয় যার যার, তাহলে শেষেই স্কিপ করতে পারো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবার তোমাদের ওপর সেটা পুরোটাই ডিপেন্ড করছে। ঠিক আছে, আর যারা সায়েন্সের আছো তাদের তো কিছু বলারই নেই, তাদের এগুলো সাবজেক্ট ছিল, তাদের জন্য এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। ঠিক আছে, আর যারা আর্টস এবং আদার স্টুডেন্টরা আছো তাদের জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ। কেন কি তাদের এইচএসে এগুলো সাবজেক্ট ছিল না, তো তাদেরকে একটু এক্সট্রা খাটতে হবে। কিন্তু তাই বলে যে আমরা আর্টস বলে আমরা পাবো না, না একদমটাই নয়। ঠিক আছে, সবসময় পজিটিভ ভাববে আর সবসময় ভাববে যে ওরা যদি পারে আমি কেন পারবো না, ওদেরকে হ্যাঁ একটু কম খাটতে হবে, আমাকে একটু বেশি খাটতে হবে, এটাই আর কিছুই না। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার আসি যে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়বে। যেমন তোমরা এখানে দেখতে পারছো যে লাইফ সায়েন্সে আমাদের 50 নাম্বার আছে, তো লাইফ সায়েন্সে তোমরা চেষ্টা করবে এই 50 মার্কসের মধ্যে 40 মার্কস তোলার। ঠিক আছে, তাহলে অনেকটা এগিয়ে আসছে, 50 মার্কস মানে অনেক নাম্বার কিন্তু। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই লাইফ সায়েন্স থেকে যে চ্যাপ্টার থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে সেল ডিভিশন থেকে তোমরা হিউজ কোশ্চেন পাবে, ডিএনএ আরএনএ থেকে তোমরা হিউজ কোশ্চেন পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিজিজের মধ্যে যেমন এক্সাম্পল একটা দিচ্ছি থ্যালাসেমিয়া। ঠিক আছে, এর থেকে তোমরা হিউজ কোশ্চেন কিন্তু পাবে। তো তোমরা এই চ্যাপ্টারগুলো স্পেশালি খুব ভালোভাবে রিভিশন দাও, থরোলি পড়ো। এবার বাকি যেগুলো আছে ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং, ঠিক আছে, এবার হচ্ছে রিজনিং থেকেও তোমরা এক দুটো টুকটাক দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবার ইংলিশ থেকেও টুকটাক দিয়ে দিতে পারবে, যেটাকে ফোকাস করো সেটা হচ্ছে লাইফ সায়েন্স। ঠিক আছে, তো এখানে আমি একটা কথাই বলবো সবাইকে, সবাই পজিটিভ থাকো আর ভাবো যে হ্যাঁ আমি পারবো, সবাই পারছে তো আমি কেন পারবো না, আমিও পারবো। ঠিক আছে, পজিটিভ থাকো আর পজিটিভ ভাবো, তাহলে দেখবে অবশ্যই সব কিছুই পজিটিভ হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আর অনেক 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 ভালোবাসা দাও আমাকে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।